আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন, ভালো থাকবেন এই প্রত্যাশা করে আজকে আবার নতুন একটা কাজ নিয়ে আসি। যদিও সেটা স্যামসাং A9 18-20। আমরা এই সেটটা কীভাবে খুলে অ্যাটাচটাকে চেঞ্জ করা লাগে এই জিনিসটাই দেখবো। অনেকে খুলতে যাই আর সেটটা উল্টাপাল্টা কইরা ফেলেন, ভেঙে ফেলেন, সেক্ষেত্রে তাদের জন্য সহজ করার জন্য আমরা ভিডিওটা তৈরি করা। সমাধান বাংলা চ্যানেলটা যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন কথা না বাড়িয়ে কাজটা মনোযোগ সহকারে দেখা যাক। বন্ধুরা ফিরে আসলাম ইন্টোর পরে। আমরা যে সর্বপ্রথম যে কাজটা করবো এই সেটটা যদি আমাদের ওপেন বা খোলা লাগে সেক্ষেত্রে অবশ্যই আমরা হট গান ব্যবহার করবো। হট গান দিয়ে আস্তে আস্তে সুন্দর করে হিট দিয়ে নিতে হবে যাতে কোনোরকম আমাদের সেটটা ক্ষতিপূরণগ্রস্ত না হয়। আমরা হট গান দিয়ে সুন্দর করে হিট দিয়ে নিতে আসি যাতে আমাদের ব্যাকপার্টটা কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয়। আমরা কিন্তু অবশ্য কাজ করব সুন্দরভাবে যাতে কাস্টমারের সেট কাজ করা দিলে ক্ষতি না হয়। আমরা যে কাজটা করব আমাদের অলরেডি হট গান দিয়ে যে হিট দিয়েছি ইনশাল্লাহ হবে। এখন যে কাজটা করব আমরা সর্বপ্রথমে স্টিলের ফ্ল্যাট ব্যাটারটা ব্যবহার করব আস্তে আস্তে। আমরা কিন্তু অলরেডি আমরা এখন যে ফ্ল্যাট ব্যাটটা ব্যবহার করব এটা কাগজের পাতলা প্লাস্টিকের কাগজের ফ্ল্যাট ব্যাটটা ব্যবহার করব ইনশাআল্লাহ। বন্ধুরা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করতেছি এবং প্রত্যেকটা সেকশনের কাজ সুন্দরভাবে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করতেছি। আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। বন্ধুরা আমাদের আমাদের মাদারবোর্ডটা এখন নাটগুলো খুলতে হবে এবং আমাদের অলরেডি এক পার্ট সুন্দরভাবে খোলা হয়ে গেছে। প্রত্যেকটা সেকশনের কাজ এইভাবে ইনশাআল্লাহ আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং এরপরে নাটগুলো খুলতে হবে। আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের পিছনের ব্যাকসেলটা খোলা হয়ে গেছে এবং আমরা ইতিমধ্যে নাটগুলো খুলে ফেলাইতেছি। আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। ইনশাআল্লাহ
বন্ধুরা, যে কোনো কাজ করতে গেলে একটু সময় লাগবে, আর সময় নিয়ে কাজ করতে হবে, কারণ তাড়াহুড়ার কাজ নাই। এইসব কাজগুলো মাথার মেয়েদা খাটাইয়া কাজ করতে হবে, এবং সুন্দরভাবে এবং আস্তে ধীরে সুস্থে সর্ব জায়গা তাড়াহুড়া করলেও এইসব জিনিসে কাজে তাড়াহুড়া করা যাবে না। আপনারা দেখতে পারতেছেন আমি ব্যাক সেলটা খুলছি, আমার কাজের দ্বারা কোনো রকম কোনো ক্ষতি হয় নাই। প্রত্যেকটা সেকশন আমি আপনি এভাবেই কাজ করবো ইনশাআল্লাহ। আর ধৈর্য সহকারে কাজ করতে হবে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে। ধৈর্যতে যে কোনো জিনিস সুন্দর মতন খোলা যায়। মেওয়া ফলে আমাদের অলরেডি কিন্তু নাটগুলো খোলাই গেছে, যদিও আরও চারটে নাট আছে। নাটটা খোলার পরে আমি এই অ্যাটাচের যে ইটা আছে এটা কই থেকে কীভাবে খোলতে হবে এই জিনিসটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এত দামে সেট নতুন যেসব বাইজানরা আছেন তারা অবশ্য এইসব কাজ করতে অবশ্য ভয় পাবেন না, কারণ ভয় পাওয়ার কিছু নাই। যে কোনো জিনিস ধৈর্য সহকারে ইউটিউবে ভিডিও দেখে করলে আপনার কাজ সহজ হয়ে যাবে। এরপরে আপনি আস্তে আস্তে অন্য অন্য সেকশনের কাজ করবেন। আমার অলরেডি কিন্তু এখন আমরা এখান থেকে নখ ঢুকে দিয়ে খোলার চেষ্টা করব। যদি আমি নখ ঈদের গনি নখ কাটে ফেলাইছি, যদিও এখানে একটা সিমটেরে আছে, আমরা সিমটেরেটা খুলে নেব। এখানে সিমটেরেটা যদিও অনেক বড়, আমরা এখানে বড় একটা জিনিস ব্যবহার করলাম। আমাদের সিমটেরেটা বের হয়ে আসছে, আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন। এখন যে কাজটা করতে হবে আমরা, দুঃখিত, যদিও আমাদের ফিঙ্গারটা আগে খোলার দরকার ছিল খুলি নেই, এখন আপনাদের সামনে ফিঙ্গারটা খুলবো। ফিঙ্গারের এখানে একটা লক আস্তে আস্তে ফিঙ্গারটা খুলে ফেলাইলাম, যার কারণে আমাদের ফিঙ্গারটা আবার পরবর্তী সেকশন আমরা লাগিয়ে দেব। আপনারা ধৈর্য সহকারে কতটুকু ক্লিয়ার দেখতে পারতেছেন জানি না। আমি আপনাদেরকে আগে নখ দিয়ে খুলছি এবং এখন হাতটা খুললাম। এখানে আমাদের ভলিউম বাটন এবং পাওয়ার বাটন তিনটা একসঙ্গে আছে, এবং আমরা এখন যে কাজটা করব সেটা হলো স্পিকারের এখানে একটা নাট আছে। নাটটা আমরা খুলে নেব। আমরা অলরেডি নাটটা খুলে নিয়েছি। আমরা অলরেডি স্পিকার খুলে নিয়েছি। এখন আমাদের এখানে স্পিকারের কানেকশনটা, লজিকের যে কানেকশনটা খুলে দিলাম, এবং ডিসপ্লেটা আমরা উঠাই নেব। আমরা অলরেডি ডিসপ্লের পিছনের সাইড এবং মাদার বোর্ডের সাইড খুলছি। এখন যে কাজটা করব, আমরা কিন্তু অলরেডি ডিসপ্লের লজিকটা খোলার চিন্তা ভাবনা করতেছি। আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন, যদি উপরের সাইড একটু ভাঙ্গা আছে কোনো ব্যাপার না। আমাদের ডিসপ্লের লজিকটা অলরেডি খুলে ফেলাইছে, এখন ডিসপ্লে আইনে চেক করে লাগাইতে হবে। আবার এইভাবে নতুন একটা ডিসপ্লে আইনে চেক করে ইনশাল্লাহ লাগাই ফেলাবে না। আপনারা ইতিমধ্যে দেখছেন আমাদের কাজটা কিন্তু
কমপ্লিট হয়ে গেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা মুসলমান ভাই যান নামাজ পড়বেন, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।